মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। তো পাপা দেখো এখন ডাস করছে, তো গুড মর্নিং বলে দাও বাবা। গুড মর্নিং। হ্যাঁ, পাপা এখন ঘুম থেকে উঠে যেটা আপনাদের শুরু করে দিয়েছে। এদিকে দেখো সকালে চাটা খেয়ে এখানে বসে খবর দেখছে, আর এই দেখে দেখো ছেলে ঘরে চলে এসেছে, এসে যে প্যান্ট খুলে আবার নতুন করে প্যান্ট পরছে, শুনটাই পরে এসে আবার ঢুকে গেছে লেপের মধ্যে। তারপর দেখো চলে এসেছে আমি রান্নাঘরে, তো শাক ভাজা হচ্ছে, আর এদিকে মাছ কুমড়ো দিয়ে মাছের ঝোলটা করে ফেলেছি, তারপর একটা বাঁধাকপির ঘন্ট বানিয়েছি। এই যে তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর পুরো ঠান্ডার মধ্যে পুরো গরম গরম খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো ওদের খেতে দিয়ে দিয়েছি সকালের খাবারটা, আর তারপর দেখো স্নান করে এখন যাচ্ছি রোদ্দুরে, তো ছাদের পরে যাব। আর নিচে দিয়ে একটা ধুম্মসার ঘুরে বেড়াচ্ছিল, তো ছেলেকে নিয়ে আর নিচে আর বসলাম না ভয়ের জন্য, তো সার যদি পিছন দিয়ে আবার এসে গুটিয়ে দেয় সেই জন্য আর নিচে বসলাম না। তো তিনজনা মিলে চলে গেলাম ছাদে, তো ছাদে কি এখন একটু বসবো। তো আজকে মেয়ের স্কুল থেকে মাস্টার আসার কথা ছিল, তো সেই জন্য একটু বসেছিলাম। আর এইদিকে দেখো পাপা একটু রাগ হয়েছিল কিসের জন্য যেন, যার জন্য কুলের মধ্যে চুপ করে শুয়ে আছে, তো ওর একটু রাগটা ভাঙিয়ে দিচ্ছিলাম আমি। তো তারপর দেখো আবার দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমি বিকালবেলা রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছি ছেলেকে নিয়ে, আর মেয়ে বাড়িতে ছিল, আর হাঁটতে বেরিয়েছি। তা তখন আর রাস্তা তখন বেজে গেছে বিকাল চারটে, তো আর একটু শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, যার জন্য একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায়। আবার বৌমাদের সাথে দেখা হয়েছিল, তো বৌমা বলল চলো আর মানে একটু দূরে যাই হাঁটতে, তো অনেকটা দূরে গেছিলাম হাঁটতে হাঁটতে। তো একটা দোকান থেকে আবার ছেলের জন্য একটু খাবারও কিনে নিলাম, তো যাচ্ছি এখন, কারণ বিকালটা একটু হাঁটলে না শরীরও ভালো থাকে মনও ভালো থাকে, সেই জন্য প্রতিদিন বিকালে আমি একটু হাঁটতে বেরিয়ে যাই, সারাদিন তো কাজের মধ্যে আর বেরোতে পারি না, তো বিকালবেলাটা একটু আমি ফ্রি থাকি। তো তার মধ্যে আবার ছেলে যা দুষ্টুমি করে আর কি বলবো। দেখো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি সবাই মিলে, এই কয়জনে আমরা সবাই মিলে মানে রাস্তাতে হাঁটছিলাম, তো তারপর বাড়ির দিকে যাচ্ছি। আর লাড্ডু তার মধ্যে চলে এসেছিলো, আর এখানে দেখো বাচ্চারা সব খেলা করছে, তো ছেলে ওর খেলা করলো একটু। আর সন্ধ্যাবেলা আবার চলে এসেছি হাত পা ধুয়ে, ছেলে পাশে ঘুমিয়ে গেছিলো, ওকে হাত পা ধোয়ার সাথে সাথে ঘরে চিপস খেতে খেতে ঘুমিয়ে গেছে। তো তারপর আমি যাব একটু সন্ধ্যার একটু টিফিন বানাতে, তো অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো আলু কাবলি, তো বানানোই হচ্ছিলো না, তো ভাবছি আজকে একটু বানিয়ে ফেলি, কারণ বুট সেদ্ধ করে রেখেছি আমি, তো আলাদা খাবারভাবে রেখেছি আলু কাবলি খাওয়ার জন্য। তো আমি এখন যাব রান্নাঘরে গিয়ে আলুটা সেদ্ধ করব। তো বানিয়ে আনার পর আবার দেখা হচ্ছে। তো দেখো এই যে আলুটা সেদ্ধ করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটা কুচি, লঙ্কা কুচি, আর এখানে আমি কিছু মশলা ভেজে ধনে জিরে লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই যে আমাদের মটর সেদ্ধ করা আছে, লবণ, লেবু, আর এটা হচ্ছে জল জিরা, এটা খেতে খুব ভালো লাগে, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এই সব কিছু দিয়ে আমি বানিয়ে নেবো একটা আলু কাবলি। দেখো পরপর এক এক করে সব কিছু আমি দিয়ে দিয়েছি, আলুর পরে দিয়েছি মটর, মটর উপরে টমেটো, লঙ্কা, সব কিছু দিয়ে ভালোভাবে আমি মেখে নেব, যাতে টক, ঝাল, নুন সব কিছু টান টান হয়। তো ঝাল খেতেও যেমন ভালোবাসি টক খেতেও তেমন ভালোবাসি আমি। তো এখন এটা বানিয়ে নেব প্রায়। ছেলে তো ঘুমিয়ে গেছিলো, ছেলে তো আর খেলো না, তো মেয়ে আমি খুব ভালোবাসি এটা খেতে, তোমাদের দাদাভাইয়ের জন্য একবারই তুলে রেখেছিলাম, আর খুব ভালো লাগছিলো খেতে, মানে এত তৃপ্তি করে খেয়েছি আমি কি বলবো। রাতে মাত্র একটা রুটি খেয়েছিলাম, যে না খেলে হয় না, যার জন্য খেয়েছিলাম। আর দেখো এটা এখন মাখাচ্ছি আমি, আর মেয়ে একটু ক্যামেরাটা ধরে দিয়েছিলো, তো এখন আমি এটা তৈরি করছি। তো তৈরি করতে করতেই যেন আবার জিভে জল চলে আসছে, আর কী বলবো, আমার এটা খুব পছন্দের একটা খাবার। আর সেই স্কুল লাইফে যখন স্কুলে যেতাম সেই সময় মানে টিফিনের সময় আমরা এই আলু কাবলিটা 2 টাকা দিয়ে কিনে খেতাম, তো সেটার কথাই মনে পড়ে যাচ্ছিল। তো খাচ্ছি আর বলছি এত সুন্দর লাগছে, কি বলবো, এক গাবলা হলেও মনে হয় কি সেটাই খেয়ে নিতাম, আর রাতে আর কিছু খাওয়া লাগছে না। তো দেখো এই যে আগের দিনের বানানো একটু ঘুগনি ছিল, আর সাথে শুধু রুটি করে নিয়েছিলাম, তো সেটাই গরম করে গরম গরম রুটির সঙ্গে পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই সামনে বসেই খাচ্ছিলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। গুড নাইট।